আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই শিখতে চেয়েছেন পাঁচ কালেমা, তো আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ পাঁচ কালেমা। তো আপনি দেখছেন আলোকিত মিডিয়া, সাথে রয়েছে আমি সাব্বির হোসাইন। আপনি যদি আলোকিত মিডিয়া চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা এক নম্বরে দেখেন কালেমাই তৈয়েবা, এই কালেমাই তৈয়েবা সঠিক উচ্চারণ এখন আমরা শিখে নেই। লা ইলাহা, লাম এখানে লামে তিন আলিফ টান হবে, লা ইলা তে এক আলিফ হবে, লা ইলাহা ইল্লাল্লাহু, ল তে এক আলিফ টান হবে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে মিমে গুন্না হবে, গুন্না মানে হলো নাকের ভেতর নিয়ে এটা গুন্না করতে হবে, নাকের বাঁশি থেকে গুন্না উচ্চারিত হয়, মুহাম্মাদুর, এই যে রজবর র, রসুলুল্লাহ, রসুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মা, এখানে হা কণ্ঠ চেপে হবে, মুহাম্মাদুর রসুলুল্লাহ। তো আমরা আরবি দেখে শিখে নিলাম, এবার একটু বাংলা দেখে শিখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেহ উপাস্য নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা রাসূল। দুই নম্বরে আমরা যে কালেমাটি শিখব সেটা হচ্ছে কালেমাই শাহাদাত বা সাক্ষ্য বাক্য। তো প্রথমে আমরা আরবি শিখব, এরপর বাংলা উচ্চারণ, এরপর অর্থ। আশহাদু, আশহাদু, আল্লাহ, এখানে হামজা লামরে ধরবে, নুন বাদ যাবে, যেহেতু লাম শক্তিশালী তাসদিদ আসছে আর নুন সাকিন, এই জন্য হামজা লামকে ধরবে, আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা, অবশ্যই আমার সাথে সাথে বলতে হবে, কিন্তু আপনাদের আমার সাথে না বললে আপনি ও সঠিক উচ্চারণ করতে পারবেন না, এই জন্য আমি একটু থামতেছি, বলার পরে একটু থামতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু, এখানে হাউলটা বেশ, এই জন্য একালি টান হবে, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাম আলিফ যাব লা, এখানে এক আলিফ টান হবে, লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু, এখানে হা হা হবে না, হা হবে, ওয়া আশহাদু আন্না, এখানে ওয়াজিব গুণ না করতে হবে, আন্না মুহাম্মাদান, মুহাম এখানে হা হবে, হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। তো এবার পূর্ণ কালেমায় শাহাদাত আমরা শিখে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার একটু আমরা একবার বাংলা উচ্চারণটি দেখে নিই, আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ ছাড়া আর কেহ উপাস্য নাই বা আর কোনো মাবুদ নাই, তিনি একক ও অংশীদার বিহীন, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাহার বান্দা এবং প্রেরিত রাসুল। আচ্ছা, এবার আমরা তিন নম্বরে শিখব কালেমায়ে তাওহীদ বা একাত্তে বিশ্বাস বাক্য। তো এই কালেমায়ে তাওহীদ আমরা এখন প্রথমে আরবি এরপর বাংলা শিখব। লাতে তিন আলিফ টান, লা ইলাহা, এই যে লাম খাড়া যাব লা, তো এখানে এক আলিফ টান হবে লা ইলাহা ইল্লা আংতা। আং এখানে গুণনা করবেন, আনতা বলবেন না, আসলে এখানে গুণনার কারণে এখানে আনতা আছে কিন্তু গুণনার কারণে আং হয়ে যায়, আর যদি গুণনা না হয় তাহলে আন হতো, ঠিক আছে? তো অনেকে বলে আংতা বলবো না আনতা বলবো, যেখানে গুণনা করবেন সেখানে আং বলবেন, মিং বলবেন, আর যেখানে গুণনা হবে না সেখানে আন বলবেন, মিন বলবেন। তো যাই হোক, ইল্লা আংতা ওয়াহিদাল্লা, এই দাল নামলে ধরেছে ওয়াহিদাল্লা, সানিয়ালাকা সানিয়ালাকা মুহাম্মাদুর, এখানে হা একটু কণ্ঠ চেপে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা। ইমা হামজার ই মিমালি জোরমা হবে, ইমা একালিপ টান হবে, ইমামুল মুত্তাকিনা রাসূলু রব্বিল রাসূলু রব্বিল আলামিন আলামিন, আইনের উচ্চারণ হবে আলামিন। তো পূর্ণ কালেমায়ে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা ওয়াহিদাল্লা সানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রব্বিল আলামিন। এবার আমরা বাংলা শিখে নেই। তো এর বাংলা উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা ওয়াহ, এখানে আন রয়েছে আনতা, তো আমি পূর্বে বলেছি আং গুণনা হচ্ছে যার কারণে আং হচ্ছে, যদি গুণনা না হতো তাহলে আনতা হতো, এখানে গুণনা হবে আংতা ওয়াহিদাল্লা সানি ইয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রব্বিল আলামিন। এটাই বাংলা উচ্চারণ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ব্যতীত অন্য কেহই উপাস্য নাই, তুমি একক অদ্বিতীয়, আল্লাহর প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মভীরুদের ইমাম ও বিশ্বপালকের প্রেরিত পুরুষ বা রাসুল। চার নম্বরে কালেমে তামজিদ, লা ইলাহা ইল্লা আংতা নূরাই নূরাই ইয়াহ
দিয়াল্লাহু, ইয়াহ জবর ইয়াহ, দাল জের দি, ইয়া লাম জবর ইয়াল, ইয়াহ দিয়াল্লাহু। তাহলে নুরাইয়াহ দিয়াল্লাহু লিনুরিহি, লিনুরিহি মাইয়াশাউ, মাই শিনে চার লেপ টান দিবেন, মাই এখানে একটু গুণনা করবেন, মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা, ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন। তাহলে পূর্ণ কালেমায়ে তামজিদটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। আচ্ছা বাংলা এবার উচ্চারণটি আমরা একটু দেখে নিই, লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামুন নাবিয়্যিন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি ছাড়া অন্য কেহই উপাস্য নাই বা মাবুদ নাই, তুমি জ্যোতির্ময়, আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা নূর দ্বারা সুপথে চালিত করেন, আল্লাহর প্রেরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের ইমাম এবং নবীগণের সর্বশেষ জন। পাঁচ নাম্বার এবং সর্বশেষ কালেমা যেটি, সেটা হচ্ছে কালেমায়ে রদ্দে কুফুর বা কুফুর পরিহার করা। তো এটা আমরা শিখে নেই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা, মিন আন উশরিকা বিকা শাইআন আনা, শাইআন আনা আ'লামু বিহি, আ'লামু বিহি ওয়াস্তাগফিরুকা, ওয়াস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি, লিমা আ'লামু বিহি ওয়ামা লা আ'লামু বিহি, ওয়ামা লা আ'লামু বিহি তুবতু আনহু, তুবতু আনহু ওয়াতাবাররতু মিনাল কুফরি, ওয়াতাবাররতু মিনাল কুফরি ওয়াশশিরকি, ওয়াশশিরকি ওয়াল মাআসি, ওয়াল মাআসি কুল্লিহা, কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু, ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা, ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পূর্ণ কালেমায় রদ্দে কুফুর হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন আনা আ'লামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়ামা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররতু মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়াল মা'আসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়ামা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররতু মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়াল মা'আসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি তোমার নিকট আকাঙ্ক্ষা করিতেছি যেন কাহাকেও তোমার সাথে অংশীদার না করি, আমার জানা অজানা গুনাহ হইতে ক্ষমা চাইতেছি এবং উহা হইতে তাওবা করিতেছি, কুফুর শিরক ও অন্যান্য সমস্ত গুনাহ হইতে বিদূরিত হইতেছি এবং অঙ্গীকার করিতেছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়েছি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পাঁচ কালেমা শিখিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে রদ্দে কুফুর। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমাকে অনুপ্রেরণা যোগাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম সব নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আলোকিত মিডিয়া এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত মিডিয়া একটি ইউটিউব ভিত্তিক ইসলামিক চ্যানেল।